আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ গাধা। আব্বা, মা বলছে নিচে গিয়ে চা খেয়ে আসতে। ভাই আসেন, চা খাবেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিনয়শিল্পী, নাট্যকার এবং পরিচালক গাজী রাকায়েত গুণী এই অভিনয়শিল্পীর জন্ম 1966 সালের 15 জুন ঢাকায়। পাঠ্যজীবনের বড় একটি অংশ কাটিয়েছেন গ্যান্ডারিয়ায়। সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে। একজন আয়নাল লস্কর, সাকিন, জন্মসূত্র, চিঠি, বৃষ্টি রাতের গল্পসহ অসংখ্য নাটকে হাজির হয়েছেন ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে। চলচ্চিত্রে তার পদচারণা শুরু হয় 1996 সালে যুদ্ধভিত্তিক চলচ্চিত্র নদীর নাম মধুমতি দিয়ে। পরবর্তীতে অভিনয় করেছেন চন্দ্রগ্রহণ, দ্য লাস্ট ঠাকুর, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ, খেলাঘর, গেরিলা, মুন্সিগিরি সিনেমায়। আমার এই উপন্যাসে আমি 70 লিখে গিয়েছি। সময়ের সাথে পাল্লা দিয়ে কাজের গণ্ডি ভেঙেছেন তিনি, নিজেকে সংযুক্ত করেছেন পরিচালনার সাথেও। 2013 সালে মৃত্তিকা মায়া চলচ্চিত্রের মাধ্যমে পরিচালনায় অভিষেক হয় গাজী রাকায়েতের। চলচ্চিত্রটির জন্য তিনি 5টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। নাটক কিংবা স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য ছায়াছবিতে নিজের দক্ষতা প্রমাণ দিয়ে চলেছেন তিনি। 2013 সালে গাজী রাকায়েতের রচনায় নির্মিত প্রথম ছায়াছবি মৃত্তিকা মায়া অর্জন করেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র সহ শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের এই প্রথম কোনো সিনেমা 17টি শাখায় পুরস্কৃত হয়। পেয়েছেন অনিল বাগচির একদিন চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বিজয়ীর ধারা অব্যাহত রেখে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অস্কারে জায়গা করেছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2020-এ শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয় গাজী রাকায়েতের পরিচালনায় চলচ্চিত্র গোর। চলচ্চিত্রটির জন্য শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি। আই উইল ব্রিং এ নাইস ডল ফর মাই ডিয়ার মম। ছোঁয়া খন্দকার, সময় সংবাদ।